প্রিয় বন্ধুরা, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো মাধ্যমিক পাসে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পদে কিভাবে আমরা অনলাইনে আবেদন করতে পারবো ও সম্পূর্ণ প্রসিডিওর যদি দেখিয়ে দেন তাহলে আমাদের অনেক উপকার হয়। সেক্ষেত্রে তোমরা পরীক্ষা ছাড়াই গ্রামীণ ডাকসেবক পদে সরকারি চাকরিতে কিভাবে তোমরা আবেদন করে পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশের সরকারি চাকরি পেতে পারবে, যে পোস্টে গ্রামীণ ডাকসেবক সেই পোস্টে কিভাবে অ্যাপ্লাই করবে নিজের স্মার্টফোন দিয়ে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেবো। কাজে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। সবার প্রথমেই বলে রাখি, তোমরা প্রত্যেকে যেন মাধ্যমিক পাশেই পরীক্ষা ছাড়াই কিন্তু এই জিডিএস অর্থাৎ পোস্ট অফিসে চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছে। সেটাই কিভাবে তোমরা মাধ্যমিক পাস যদি তুমি করে থাকো, তোমার মাধ্যমিকের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে তোমরা কিভাবে আবেদন করবে সেটাই সম্পূর্ণ তোমাদের অনলাইনে বাড়িতে বসে এই আবেদনটা দেখাবো। আর ডিটেলস, এলিজিবল ক্রাইটেরিয়া, কিভাবে সিলেকশন হয়ে থাকে তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিয়েছি, তার লিঙ্কও আমি প্রথম কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আগে দেখে নাও কিভাবে তোমরা আবেদন করবে। তোমাদের অনেকের অসুবিধা ছিল, সবার প্রথমে যে কোনো একটি গুগল ব্রাউজারে তোমরা চলে যাবে, এখানে গিয়ে লিখবে জিডিএস, ঠিক আছে, জিডিএস অ্যাপ্লাই, আর কিচ্ছু না কি বললাম, এখানে তোমরা লিখবে কি হচ্ছে জিডিএস এস অ্যাপ্লাই, ঠিক আছে। জিডিএস অ্যাপ্লাই বলে তোমরা যেই লিখবে এ তখনই কিন্তু প্রথম ওয়েবসাইট তোমাদের কাছে শো হবে, ইন্ডিয়ান পোস্ট অফিস জিডিএস অনলাইন। তো তোমরা ডাইরেক্ট কিন্তু এটাও লিখতে পারো ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in, অর্থাৎ গুগলে গিয়ে তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো যে ইন্ডিয়া তোমার হচ্ছে পোস্ট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in, এটা লিখে সার্চ দিলে কিন্তু একবারে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। কিংবা যেটা আমি তোমাদের বললাম যে এখানে শুধুমাত্র জিডিএস অ্যাপ্লাই করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু সম্পূর্ণ জিডিএসএ অর্থাৎ গ্রামীণ ডাকসেবায় পোস্ট অফিসে সরকারি চাকরির জন্য আবেদনের ওয়েবসাইট, যেখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। এবার কিভাবে আবেদন করবে, সবার প্রথমে তোমরা এখান থেকে কিন্তু ভ্যাকেন্সি দেখে নিতে পারো, তোমার ওয়েস্ট বেঙ্গলে কি ভ্যাকেন্সি আছে সেই সমস্ত কিছু। প্রথমে এখান থেকে গিয়ে তোমরা কিন্তু কোন ডিভিশনে কী কী ভ্যাকেন্সি রয়েছে সেটা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে, এই ভিউ পোস্টে ক্লিক করে। তো প্রথমে তোমাদের কি করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ প্রথমে এই যে রেজিস্ট্রেশন বলে একটা অপশান রয়েছে, প্রথমে রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস তোমাদের খুলে যাবে। তো এরপরে প্রথমেই দেখতে পাচ্ছ তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, 10 ডিজিটের ফোন নাম্বার তোমরা দেবে। ফোন নাম্বার এখানে দিয়ে দেবে তোমার যে ফোন নাম্বারটা রয়েছে, দিয়ে এই ভ্যালিডেশনে ভ্যালিডেট মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তারপরে দেখতে পাচ্ছ ইমেল রয়েছে, এ তোমাদের এখানে জিমেল দিতে হবে, ঠিক আছে, জিমেল, এখানে জিমেল অ্যাড্রেস টাইপ করবে এবং ভ্যালিডেশন মেলে ক্লিক করলে তোমাদের মেলে একটা কুপন তোমার কোড যাবে, সেই কোড দিয়ে তোমার জিমেলটাকেও ভেরিফাই করে নিতে হবে। তারপরে এ তোমার এখানে এ নাম দিয়ে দিতে হবে, এ দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান নেম, তোমার বাবার নাম, মার নাম এখানে দিয়ে দিতে হবে। তারপরে দেখতেই পাচ্ছ ডেট অফ বার্থ রয়েছে, ডেট অফ বার্থ এখান থেকে তুমি কী হচ্ছে এ ডেট অফ বার্থ দিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। এ ডেট অফ বার্থ দেওয়ার পর তোমার এখানে তোমরা সিলেক্ট করে নেবে জেন্ডার কী রয়েছে, তোমার কী জেন্ডার রয়েছে। তারপরে এখান থেকে এ তোমরা কমিউনিটি, কোন কমিউনিটির আন্ডারে পড়ো, তোমরা ওবিসি, এসসি, এসটি, আনরিজার্ভ, তোমরা যারা ওবিসি রয়েছো এবং জেনারেল রয়েছো তোমাদের 100 টাকা ফর্ম ফিল আপ করার কালিং দিতে হবে, এবং তোমরা যারা আদার্স ক্যান্ডিডেট রয়েছো তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আবেদন, তোমাদের কোনো রকম টাকা লাগবে না। তো এক্ষেত্রে ধরে নিলাম আমি ওবিসি, তুমি রয়েছো তো সিলেক্ট করে নিলে, তো এক্ষেত্রে তোমরা কোন সার্কেল থেকে পাস করেছো এখান থেকে অবশ্যই দেবে। সেকেন্ডারি মানে মাধ্যমিক পাস করেছো কোথার থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এখান থেকে গিয়ে একদম লাস্টে গেলেই তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। তারপরে এখানে তোমরা কোন সালে অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করেছো সেটা অ্যাকচুয়ালি সিলেক্ট করে নেবে। আমি ধরে নিলাম তোমরা 2013 এসে গেছে, অটোমেটিক 2013 ধরে নিলাম। তারপরে ইন্টারভিউ টেক্সট, এই যে টেক্সটটা রয়েছে এখানে, এই যে টেক্সটটা রয়েছে, ক্যাপচার কোডটা রয়েছে, এটা হুবহু তোমাদের দিয়ে দিতে হবে। এক্স তোমার ক্ষেত্রে যেটা আসবে সেটা এখানে টাইপ করে দিতে হবে, এবং টাইপ করে কিন্তু তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যেই সাবমিট অপশানে ক্লিক করবে নতুন একটি ইন্টারফেস তোমাদের কাছে খুলে যাবে। যেই তোমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করবে তখন কিন্তু এরকম একটা পপ আপ তোমরা দেখতে পারবে, ইন্ডিয়ান পোস্ট
GDS online gov.in এর তরফ থেকে ফার্স্ট স্টেজ অফ রেজিস্ট্রেশন কমপ্লিটেড প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেইলস ফর রেজিস্ট্রেশন অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ডিটেইলস সাবমিট করতে বলছে তো জাস্ট ওকেতে তোমরা ক্লিক করবে আমি তোমাদের প্রসিডিওরটা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের এখানে কিন্তু আধার নাম্বার দিতে হবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের যদি কোনো ডিসএবিলিটি থাকে সেটা এখানে মেনশন করে দিতে হবে কী ধরনের ডিসএবিলিটি রয়েছে আর যদি না থাকে তাহলে নো অপশানে তোমরা ক্লিক করবে তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ল্যাঙ্গুয়েজ এজ বলেছে ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল অর্থাৎ তোমরা যখন মাধ্যমিক দিয়েছো তোমাদের মাধ্যমিকে তোমাদের ল্যাঙ্গুয়েজটা কী ছিল সেটা মোস্ট ইম্পর্টেন্ট মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে আবেদন করতে চাও তুমি হিন্দি নিয়ে করতে পারো বেঙ্গলি নিয়ে করতে পারো তো এক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য বেঙ্গলি প্রযোজ্য তো তোমরা এখানে কিন্তু বেঙ্গলি সিলেক্ট করবে ঠিক আছে তোমরা যদি কোনো জায়গায় এমপ্লয়েড হয়ে থাকো তোমরা যদি এখন কাজ করে থাকো তাহলে এখানে সিলেক্ট করে নেবে এখানে কিন্তু তোমরা ইয়েস করবে এবং তোমাদের যে এমপ্লয় তুমি যেখানে তার এনওসিটা এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখানে তোমাদের রয়েছে কি হচ্ছে আপলোড ফটো এখানে দেখতে পাচ্ছ ও কত পিক্সেল টু সাইজ বলে দিয়েছে 50 KB থেকে 200 DPI যদি কেবি দিয়ে করো 50 KB এবং পিক্সেলে যদি করো 200 থেকে কী হচ্ছে 230 পিক্সেলের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে এবং এখানে তোমার কিন্তু ও ফটোটা আপলোড করে দিতে হবে ঠিক আছে ফটো আপলোড করতে হবে তারপরে কী হচ্ছে একটা সিগনেচার একটা পেজ নেবে পেজে তোমার সিগনেচার করতে হবে ধরো আমার নাম আমি এখানে লিখছি পুরো নাম সমেত টাইটেল এরকমভাবে সিগনেচার করবে একটা সাদা পেজে এবং সেটার একটা ছবি তুলবে ছবি তুলে সেটাকে কিন্তু তোমরা এই পিক্সেলে মানে এখানে যেটা ডিটেলস দেওয়া আছে 140 থেকে 60 পিক্সেলের মধ্যে সাইজ হবে এবং তোমাদের এর যদি টোটাল তোমার সাইজ বলি তাহলে 20 MB মধ্যে কিন্তু তোমাকে এই এখানে আপলোড করতে হবে মানে ফটো আর হচ্ছে সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে এবং তারপরে কিন্তু তোমাদের সাবমিট করে দিতে হবে এরপরে তোমার অপশান আসবে হচ্ছে রেজিস্ট্রেশনে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবে দেখবে তুমি যখনই ওখানে ক্লিক করবে তখন রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে গেলে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করবে এবং কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করেছো সেই সার্কেলটা তোমরা সিলেক্ট করে নেবে এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে তারপরে এখানে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে অ্যাড্রেস ডিটেলসে তোমার সমস্ত অ্যাড্রেস দিয়ে দিতে হবে তোমার স্ট্রিট দিয়ে দিতে হবে তোমার সিটি দিয়ে দিতে হবে ভিলেজ দিয়ে দিতে হবে তারপরে ডিস্ট্রিক্ট পিনকোড সমস্ত কিছু দিয়ে দিতে হবে অ্যাড্রেসের এবং তারপরে পারমানেন্ট অ্যাড্রেস যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেসের কারেন্ট অ্যাড্রেসের সঙ্গে ম্যাচ খায় মানে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এখন যেখানে থাকছো সেটাই যদি তোমার স্থায়ী বসবাসের বা বসবাস বাড়ি হয়ে থাকে তাহলে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস এক হবে এখানে টিকমার্ক করে দেবে তারপরে তোমার কি হচ্ছে টিকমার্ক করে দিলে সমস্ত ডিটেলস চলে আসবে আর যদি আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আলাদা করে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে তারপরে কোয়ালিফিকেশান ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ ও কোয়ালিফিকেশান ডিটেলস এখানে লাগবে যে তোমরা কোন সার্কেল থেকে অ্যাকচুয়ালি দিচ্ছ ও সেটা এখানে মেনশান হবে কোন সার্কেল থেকে দিচ্ছ এবং তোমাদের এর পাসিং ইয়ার কি ঠিক আছে তোমার পাসিং ইয়ার কি তুমি কত সালে পাস করেছো আমি ধরে নিলাম তুমি 2020 সালে পাস করেছো যেটা হচ্ছে সেটা দিয়ে দেবে এবং সিলেক্ট বোর্ড তোমার বোর্ড এখানে সিলেক্ট করবে কিবোর্ড WBBSE যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করো তাহলে WBBSE সিলেক্ট করবে তারপরে তোমাদের এখানে রেজাল্ট টাইপ এখানে রেজাল্ট টাইপ তোমরা সিলেক্ট করবে কি পুরো ধরে দেখানোর কিছু নেই তারপরে এখানে আসলেই তোমরা কোয়ালিফিকেশান ডিটেলসে রেজাল্টে যখনই তোমরা মার্কস সিলেক্ট করবে কেন এখানে দুটো অপশান থাকবে জানো এখন একটা CBCS সিস্টেম চলে এসেছে যারা সেমিস্টার বেসে পরীক্ষা দেয় তাদের কি হচ্ছে তোমাদের ক্রেডিট স্কোর থাকে স্কোর হিসাবে রেজাল্টটা বের হয় আর তোমাদের কি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এখনও পর্যন্ত স্কোর হিসাবে রেজাল্ট বেরোয় না মাধ্যমিকের কিসে বেরোয় মার্কসে বেরোয় নম্বরে বেরোয় তাই জন্য মার্কস সিলেক্ট করলেই তোমাদের সমস্ত নাম্বারগুলো এখানে চলে আসবে তো ইংলিশে কত পেয়েছিলে সেটা দেবে ধরো ইংলিশে 100-এর মধ্যে 70 পেয়েছো ও এখানে হিন্দি রয়েছে বেঙ্গলি থাকবে ঠিক আছে বেঙ্গলিতে কত পেয়েছো সেটা দিয়ে দেবে এখানে 100-এর মধ্যে কত পেয়েছো সমস্তটা দিয়ে দেবে এবং যে সাবজেক্টগুলো তোমাদের ছিল অ্যাডিশনাল করে সেই সাবজেক্টগুলো তোমরা বসিয়ে দেবে বসিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে তোমার 7টা সাবজেক্ট যদি থেকে থাকে সেই তোমাদের 7টা সাবজেক্টের নম্বর দেবে এবং সাথে যদি অ্যাডিশনাল সাবজেক্ট থাকে সেই
অ্যাডিশনাল সাবজেক্টটাও এখানে সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে তোমরা বসাবে। এবং এখানে দেখতে পাচ্ছ সিজিপিএ স্কোর, এটা তোমাদের দেখাবে না, কারণ কি তোমরা মার্কস সিলেক্ট করেছো, স্কোর হিসাবে সিলেক্ট করোনি। সেটা অন্যান্য যে বোর্ডে সিজিপিএ স্কোর হিসাবে রেজাল্ট বেরোয় তাদের সিজিপিএ স্কোর দেখাবে। এরপরে তোমরা এখানে গেলেই তোমরা দেখতে পাচ্ছ সার্কেলটা এখানে দেখাবে, কোন সার্কেলের আন্ডারে কোন ডিভিশনের আন্ডারে তোমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাইছো, সিলেক্ট করে সেই ডিভিশনটা তোমরা সিলেক্ট করে নেবে যে কোন ডিভিশনের জায়গায় তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তোমার জোনগুলোকে, ওয়ার্কিং জোনগুলোকে বাড়ির আশেপাশে করতে পারো, ও তোমার যে জোন ডিভিশন রয়েছে এখানে দেখাবে, তোমার সার্কেলের আন্ডারে যে যে ডিভিশন আছে সেই সেই ডিভিশনগুলো দেখাবে, ওগুলো সিলেক্ট করে নেবে। এ করে কিন্তু তোমরা রীতিমতো এখানে টিক করবে এবং ফাইনালি কিন্তু সাবমিট করে দেবে, এবং তোমার কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হয়ে যাবে। এবং তারপরে তোমার কীভাবে সিলেকশান প্রসেস হয়ে থাকে তোমাদের জানিয়েছি ডেডিকেটেডভাবে ভিডিওটি ডিটেলসে, তো সেইভাবে কিন্তু তোমাদের সিলেকশান হবে। এবং তোমরা সরাসরি যদি যোগ্য হও তাহলে সরাসরি কিন্তু তোমরা চাকরি পেয়ে যাবে, কোনো লিখিত পরীক্ষা বা কোনো রকম ইন্টারভিউ কোনো কিছুই হবে না, সরাসরি ডাইরেক্ট তোমাদের নাম আসবে, ডাইরেক্ট কল লেটার যাবে এবং ডাইরেক্ট কিন্তু তোমরা চাকরি পাবে। সমস্ত ডিটেলস কিন্তু আমি রীতিমতো ও তোমাদের জানিয়ে দিয়েছি, আর ডিটেলসের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, তোমরা এখনই আবেদন করো, কার বেশি দিন বাকি নেই, সেই কারণে এখনই তোমরা আবেদন করে ফেলো। তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে, সেই কারণে মোটামুটিভাবে আমি ডিটেলসে আলোচনা করলাম, আর বাদ বাকি তোমরা অনেক স্মার্ট, এখন ফোন দিয়ে তোমরা সমস্ত কিছুই করতে পারো। তোমরা ফোন দিয়ে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ও অ্যাপ্লাই করতে পারো অনলাইনে জিডিএস ফর্ম ফিল আপ করে সরকারি চাকরির জন্য। ও বাদ বাকি কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কোনো চাকরির ইনফরমেশনের সাথে।